ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এসেছি দই এক, দেখতে থাকো রেসিপি। তো রেসিপির জন্য নিয়ে নিয়েছি আমি ডিম। দেখো ডিমগুলিকে সিদ্ধ করে ছুলে নিয়েছি, মাঝখান দিয়ে চাকু দিয়ে দাগ দাগ দিয়ে দিয়েছি যেন নুন আর হলুদটা ভিতরে ঢুকে যায়, মশলাগুলি ভিতরে ঢুকে যায়। তো ডিমগুলিকে এখন হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো ডিমগুলি মাখানো হয়ে গেলে আমি রেডি করব মশলা। তো মশলার জন্য আমি নিয়ে নিয়েছি কি দেখো, তোর লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, টমেটো আর নিয়ে নিয়েছি রসুন। তো এগুলিকে আমি এখন মশলা করে নেব। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, সবগুলি পেঁয়াজ মশলার জন্য দেব না, পেঁয়াজ রেখে দেব। তো দেখো এদিকে ডিমগুলি আমি ভেজে নিচ্ছি, ডিমগুলিকে কেমন করে ভেজেছি তা তো দেখতেই পাচ্ছ, একটু লাল লাল করে ভেজে নিচ্ছে। তোমরা যদি ডিমটা কম ভাজা খাও তো তোমরা ডিমটা কম ভেজে নিতে পারো। তো আমি ডিমগুলিকে লাল লাল করে ভেজে তুলে নেচ্ছি। আর কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি গরম মশলা, দারচিনি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি জিরা। তো জিরা এগুলি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এগুলি যখন একটু গন্ধ বেরিয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি দুটো, আর মশলার মধ্যে দিয়েছি একটা পেঁয়াজ। তো টোটাল তিনটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো দেখো আমার পেঁয়াজগুলি কি সুন্দর ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এগুলি যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা আমি ঢেলে দেব, দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম। তো মশলাটা এদিকে ভাজা হতে থাক, আমি ওদিকে আর দইয়ের পেস্টটা বানিয়ে নিই। তো দই আমি দু চামচ দই নিয়ে নিয়েছি, টক দই, এটাকে ভালো করে আমি এখন মিশিয়ে নেব। তো দেখো একদম স্মুথভাবে মিশিয়ে নিব। দেখো এদিকে দেখো মশলাটা প্রায় ভাজা হয়েই গেছে। তো এখন আমি দিয়ে দেব দই, টক দইটা যে রেখেছিলাম দেখো সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এটাকে ভালো করে এখন আবার মিশিয়ে আরেকটু কষিয়ে নেব। তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি লবণটা একটু লেট করে দিলাম কারণ পেঁয়াজগুলি গলে যাবে না হলে, ওই জন্য লবণগুলি একটু দেরি করে দিলাম। তো দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলি। ডিমগুলিকে দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে তার মধ্যে আমি গরম জল করে রেখেছিলাম, পরিমাণ মতো গরম জলটা আমি দিয়ে দেব। যেহেতু রেসিপিটা একটু শুকনো শুকনো হবে ওই জন্য জলের পরিমাণটা একটু কমই লাগবে। তো দেখো কি সুন্দর ফুটছে আমার জলটা, কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখো তেলটাও বেরিয়ে আসছে মশলা থেকে। তো তার মধ্যে আমি হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করব। জাল করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। তো দেখো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, তরকারির কালারটা কি এসছে দেখছো, কি সুন্দর লাগছে না দেখতে। তো তোমরা ঘরে এই রেসিপিটি অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খেতে খুব সুস্বাদু হয়। ডিম তো অনেক রকম বানানো যায় কিন্তু এই রেসিপিটা খুব খেতে সুস্বাদু হয়। যদি তোমাদের মনে হয় ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ঘরে বানিয়ে খেয়েও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর নতুন যারা ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।
টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।